নমস্কার বন্ধুরা, কৃষি কথা শান্তনু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা খুব প্রয়োজনীয় আপনাদের একটা সমস্যা। গোলাপ গাছটা ভালোবাসে, শীতকালে অনেকজনই গোলাপ গাছ লাগান অথবা সারা বছরই গোলাপ গাছে পরিচর্যা করেন। গোলাপ গাছের একটা খুব গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে আগা মারা যাওয়া। মনে হচ্ছে গাছের ওপরের দিকে অংশ, পাতা, ডগা শুকিয়ে যায়। সে শুকিয়ে যাওয়া রোগটা খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ, যেটা গাছ পুরোপুরি মারা যেতে পারে। তার জন্য আমরা কীভাবে সলিউশন করব এই রোগ থেকে বাঁচার জন্য, সেটা কিন্তু দেখলে টোটালি ভালো আপনাদের কাজ হবে। আমি আপাতত এই সলিউশন করে নিজে খুব ভালো ফল ভুগছি, তার জন্য আপনাদের এই ভিডিওটা করা। দেখুন ফুল ভিডিওটা, খুব ভালো কাজে লাগবে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গোলাপের আগা মরা রোগ নিয়ে। কখনো কখনো দেখা যায় আগা থেকে শুরু করে ক্রমশ নিচের দিকে গাছ মারা যাচ্ছে, এটি গোলাপের আগা মরা রোগ। ছত্রাকের আক্রমণে এই রোগ হয় কিনা পুরো গাছটিকে মেরে দেয়। প্রতিকার কীভাবে করবেন? গাছকে নিয়মিত সার ও সেচ প্রদান কিন্তু করতে হবে। দ্বিতীয়ত, গাছকে প্রুনিং করতে হবে সময় মতো। আর যদি গাছ আক্রান্ত হয়ে ফেলে, তার জন্য পাতা কেটে দিতে হবে এবং গাছের যে অংশগুলো দেখুন কালো হয়ে যাচ্ছে, সে অংশগুলো কিন্তু আস্তে আস্তে কেটে ফেলে দিতে হবে। এবং গাছকে বদ্রি মিক্সচার স্প্রে করতে হবে, যেমন আপনি কপার অক্সিক্লোরাইড, বাজারে যেটা ব্লাইটক্স নামে পাওয়া যায়, সেটা 4 গ্রাম করে পার লিটার জলে স্প্রে করবেন। তাহলে কিন্তু অনেকটা গাছকে বাঁচাতে পারবেন, নালে কিন্তু এরকম গাছ কালো 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 হয়ে মারা যাবে। এবং গাছকে পুনরায় ফিরিয়ে আনার জন্য সপ্তাহে একদিন করে ব্যাবিস্টিন বা ক্যাবিস্টিন নামে পাওয়া যায়, সেগুলি ভালোভাবে স্প্রে করতে হবে। 2 গ্রাম করে পার লিটার জলে 1 সপ্তাহ অন্তর অন্তর কিন্তু স্প্রে করতে হবে, তবে কিন্তু ভালোভাবে গাছটি বাঁচতে পারে। এবং আমি দেখুন গাছটিকে কিন্তু টোটালি মাটি ছাড়া করেছি এবং এই গাছটিকে ফাঙ্গিসাইড কপার অক্সিক্লোরাইডে 2 গ্রাম করে পার লিটার জলে দিয়ে চুবিয়ে রাখবো, যাতে গাছটি ভালোভাবে শোষণ করতে পারে এবং এই আগা মরা রোগ থেকে বাঁচাতে পারি গাছটিকে। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য। আমি অলরেডি স্প্রেও করেছিলাম, দেখুন গাছের পাতা লেগে আছে। তো এর জন্য কিন্তু আমার গাছের গাছটা এখনও পর্যন্ত বেঁচে আছে। যদি না স্প্রে করতে পারতাম, তাহলে কিন্তু গাছটা এতদিনে মারা যেত হয়তো। প্রচণ্ড একটা খতরনাক রোগ, এই রোগটা সারাতে গেলে আপনাদের বললাম কীভাবে পরিচর্যা করবেন। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ডগা অংশ শুকিয়ে গেছিলো, এখন সেখান থেকে পাতা বেড়ে যাচ্ছে এবং গাছটি ইম্প্রুভ করছে। ধন্যবাদ বন্ধুরা দেখার জন্য ভিডিওটা, আর কমেন্টে জানান কোনো প্রবলেম ও সমস্যা হলে।